নমস্কার, আজ দীপান্বিতা কালী পুজো। বাঙালির ঘরে ঘরে আজ মহালক্ষ্মী পুজোও বটে। অলক্ষ্মীকে বিদায় করে মা লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা। পুরাণ মতে রামচন্দ্র যেদিন রাবণকে বধ করে মা সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরেছিলেন, সেই দিন অযোধ্যা নগর আলোকমালায় সেজেছিল, ঘরে ঘরে জ্বলেছিল মঙ্গল দীপ, আর সেই দিন থেকেই দীপাবলির সূচনা। আমি সুদীপা আপনাদের সকলকে, জি বাংলা পরিবারের এন্টায়ার ইউনিটের তরফ থেকে আপনাদের সকলকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনগুলো আপনাদের মঙ্গলময় হোক, আলোকময় হোক। আই উইশ ইউ অল আ ভেরি হ্যাপি দিওয়ালি। দীপাবলি যখন, দিওয়ালির দিন যখন, তখন একজন স্পেশাল গেস্ট তো থাকবেনই। প্রতি বছরের মতোই আজকে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আপনাদের সবচেয়ে প্রিয় সোমলতা। প্লিজ ওয়েলকাম, শুনুন ওর গান। সদানন্দ মোহি কালে মহাকালের মনমোহিনী, তুমি আপনি নাচো আপনি গাও মা, আপনি দাও মা করো তালে। সদানন্দ মোহি কালে, তুমি তো সব গান একই রকম ভালো গাও, কি করে পসিবল? জানি না, এটা গড গিফটেড হয়তো। হ্যাঁ, সবকিছু গড গিফটেড, নিশ্চয়ই। টাইম আমার লাগে না খুব একটা, তাই ছোটবেলা থেকে। ইনফ্যাক্ট হ্যাঁ, ছোটবেলা থেকে বলতে হয়, ছোটবেলার জন্যই মনে হয়, কারণ আমার গান শেখা শুরু ABCD অকফার আগে। হ্যাঁ, মানে আমি তখন পড়তে পারতাম না অ্যাকচুয়ালি। আমার ঠাকুমা আমার মাকে বিয়ের পর ভর্তি করেছিল গানের ক্লাসে, তারপর আমার দিদি হওয়ার পর দিদিও মায়ের সঙ্গে যেত, আমি হওয়ার পর আমি ন্যাচারালি বাড়িতে বসে থাকবো না, ডেফিনেটলি মা যাচ্ছে দিদি যাচ্ছে, তো আমাকেও সঙ্গে নিয়ে যাওয়া হতো। তখন লিখতে পড়তে পারতাম না, ওই শুনে শুনে তুলে তুলে আর কি আমার গান শেখা শুরু। তো সেইটাই মনে হয় একটা অ্যাডেড অ্যাডভান্টেজ হিসেবে এখন এত তাড়াতাড়ি গান তুলতে পারি। অনেকটা সোনার পাথর বাটির মতো শোনাবে, সেটা হলো নিরামিষ মাংস বানাতে শেখাবো আপনাদের এবং ওকে বানিয়ে খাওয়াবো। নিরামিষ মাংস সোমলতা অনেকদিন আগের রান্না, হারিয়ে যাওয়া একটা মেনু। সেটা হারিয়ে গেছে ঠিক নয়, এখনও অনেকে বানানো অনেকের বাড়িতে হয়। মেনলি এটা বলির মাংসে রান্না হতো, কুচি পাঁঠায় হতো এবং বলির মাংস হতো। বলি তখন ব্যান, তো সুতরাং বলির কথা প্রশ্নই উঠছে না। যেটা হচ্ছে যে কাঁচা মাংসে এটা রান্নাটা হয়, কিন্তু সময় আমাদের কম বলে এবং তোমার প্রচুর গান শুনবো বলে আজকের দিনে, এবং সবারই যাওয়ার একটু তাড়া রয়েছে, বাড়ি গিয়ে একটু প্রদীপ টদীপ চালাতে হবে, তো সেই প্রিপারেশন নিতে হবে। সেই জন্য আমরা মাংসটা সেদ্ধ করে রেখেছি, স্টকটাও ব্যবহার করবো, স্টকটা আলাদা করা আছে। এটা কাঁচা মাংসটা, এটা ম্যারিনেশনের দরকার হয় না, কোনো কিচ্ছু দরকার হয় না। অনেকে একটু টক দই দেন, আমরা টক দইটা দিচ্ছি না, ইচ্ছে করলে দিতেও পারেন। আমি একটু উপকরণগুলো বলে দিই কেমন। আমরা দেখতে পাচ্ছি রয়েছে তেজপাতা, গোটা জিরে, রয়েছে ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, হিং, একটুখানি জিরে গুঁড়ো। এটা অ্যাকচুয়ালি জিরে বাটা দিত একার সময় শিলে বেটে, সুন্দর জিরে বাটা, ধনে বাটা একটু জলে ভিজিয়ে রেখে, সেটা টেস্টই আলাদা হয়। কিন্তু আমাদের আজকের দিনে সময় কম, কে শিল নিয়ে বসবে বাটতে, সেই জন্য আমি গুঁড়োতেই দেখাচ্ছি। কিন্তু যদি পসিবল হয় তাহলে এটা ধনে বাটা এবং জিরে বাটাই বেটার, এবং শিলে বাটা। আদা বাটা লাগছে, লাগছে গোলমরিচ গুঁড়ো একটুখানি, এটা নাও দিতে পারেন, অপশনাল। শুকনো লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটতে গেলে হাতের তো অবস্থা সাংঘাতিক হবে, সেই জন্য আমরা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা শুকনো লঙ্কা বাটাও ইউজ করতে পারেন। গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি, রয়েছে ঘি, নুন, চিনি, ধনে পাতা কুচি, এছাড়া টমেটো বা টক দই লাগতে পারে বা দুটোই দিতে পারেন, সেটা আমরা পরে দেখছি, একটু অ্যাডিশন অল্টারেশন করে নিতে নিজের মতো। তেল টেল দেখছি, আমরা পুরো রান্নাটাই ঘিতে হবে। ইয়েস, প্রচন্ড খাওয়া দাওয়া এবং এইসব রিচ খাওয়া দাওয়ার খুব আর কি। বাবা ভালোবাসেন খেতে, বাবা মা তো ভাই বোন সব। হ্যাঁ, তুমি যদি, মানে আমিও হেল্প করতে পারি যদি তুমি কিছু বলো তো। হ্যাঁ নিশ্চয়ই করো না, খুব ভালো লাগবে। কিছু এখন কিছু করার মতো আছে না? ঘিটা একটু মেল্ট করুক, যার জন্য আমার হার্ট ব্রেকটা অনেক কম হয়। তবু দর্শকদের এক্সপেকটেশন তো অনেক বেড়ে গেছে, এখন দায়িত্ব তোমার অনেক বেড়ে গেছে। হ্যাঁ, সেটা একদিক দিয়ে একটা চ্যালেঞ্জ আমার কাছে, যে মানুষের এক্সপেকটেশন ওয়াইজ আমাকে এখন করতে হবে। করবো চেষ্টা, যতটা সম্ভব চেষ্টা করবো। আমি তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন, থিতো করা গোটা গরম মশলা দিলাম, দিলাম একটু জিরে, জিরেটা হজমে খুব হেল্প করে, আর দেবো একটু হিং। হিংটা এখন দিলে কিন্তু প্রচণ্ড তেঁতো হয়ে যাবে, ফোড়নটা একটু রেডি হোক, তারপর আমরা আরও কিছু অ্যাড করে তারপর হিংটা দেবো। হিংটা ফোড়নেও দেওয়া যায়। ইচ্ছেগুলো যে দিচ্ছে ইশারা,
যাচ্ছে উড়ে মন মেঘেদের পাড়া, চেনা চেনা সুরে আসছে ফিরে ফিরে, ভাবনারা কেন যে আজ দিশে হারা, ইচ্ছে গুলো যে দিচ্ছে ইশারা। ওয়াও, টমেটোটা দিয়ে দিলাম, এবার হিংটা দিয়ে দিই বলো। হ্যাঁ এবার, তুমি মনে হয় রান্না বান্নায় ইন্টারেস্টেড না? খেতে ভালোবাসে যারা, তারা তো রান্না করতেও ভালোবাসে, সেটাই ন্যাচারাল। একটু হিং দিলাম, আদা বাটা, আদা বাটা, এটা বেশ খানিকটা আদা বাটা লাগে, কেননা আর অন্য কোনো মশলা নেই প্রায়। কলেজ ফেস্টে তো গাইতোই অনেকে, তাদের কথা বলছি আর কি। না আমার ইনফ্যাক্ট সেরকম করে বলতে গেলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি মেশাবে এটা, এসে এসে মেশা। ইনফ্যাক্ট আমি যখন শো করি তখনও কিন্তু আমি শাড়িটারি পরে উঠি না। তখন তুমি কী পরে? নর্মালি জিন্স পরে আমি কমফোর্টেবল ফিল করি আর কি বেশি, তো আমিও জিন্স পরে কিন্তু উঠি। আজকে কালী পুজো, তোমার যে লম্বা একটা চুল, এটা মেনটেন করে চুল কেটে ফেলে কলেজ থেকে লোকজন। না এটা আমারও উইকনেস চুলটাই, হ্যাঁ মানে আমি কাটবো না। নিয়ে দিলাম, এবার আমরা দেব একটু ধনে গুঁড়ো, স্টকটা দেবো একটু করে, আমরা মাটন স্টকটা দেবো আর এটা মেশাবো, আর মশলাটা যাতে পুড়ে না যায়। একটু জিরে গুঁড়ো দিলাম, গোলমরিচ গুঁড়ো। অ্যাকচুয়ালি অনেক সময় যেগুলো মায়ের ভোগে দেওয়া হয় বলে অনেক সময় অনেকের বাড়িতে নিয়ম আছে, এই রান্নায় হলুদ পড়ে না। একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, এবার আর একটু নাড়াচাড়া করে আবার একটু মাটন স্টক দেবো, এটাকে কষাবো। তুমি কালী পুজো উপোস টুপোস করো না গো? আমি অনেক স্রোতে বয়ে গিয়ে অনেক ঠকেছি, আমি আগুন থেকে ঠেকে শিখে অনেক পুড়েছি, আমি অনেক কষ্টে অনেক কিছুই দিতে শিখেছি, শুধু তোমায় বিদায় দিতে হবে, স্বপ্নেও ভাবিনি আমি বৃষ্টি দেখেছি। অনেক গুরু গম্ভীর আলোচনা হয়েছে, আমাদের রান্নাও দেখি মজা অনেকটা হয়। হ্যাঁ আমরা গ্যাসটা অফ করে দেবো, আমরা একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো, আমি গরম মশলা গুঁড়োটা এখন ছড়িয়ে দেবো। তোমাদের বাড়িতে হয় কালী পুজো? না আমার বাড়িতে দুর্গা পুজো হয়। ও ভোগ করো তুমি? আমি নিজে হাতে রাঁধি ভোগ। বাবা খুব টাফ। যাই হোক আমাদের রান্না রেডি, এটাকে সার্ভ করে দেবো, কিন্তু তার আগে আপনারা দেখে নিন এই রেসিপিটা আরও একবার। নিরামিষ মাংস বানানোর জন্য কড়াইয়ে ঘি গরম করে ওর মধ্যে তেজপাতা, জিরে, টমেটো কুচি আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে আদা বাটা, সেদ্ধ করা মাটন, সামান্য চিনি, ধনে গুঁড়ো, পরিমাণ মতো মাটন স্টক, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ধনে পাতা কুচি, গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে গরম গরম সার্ভ করুন নিরামিষ মাংস। নিরামিষ মাংসে আলু দিতে চাইলে আলুটা সেদ্ধ করে ভেজে মাংসের সঙ্গে মিশিয়ে দিন।